গাইস, আমাদের গেমে আসতে চলেছে বানি রাস ইভেন্ট, যে ইভেন্ট আমাদের এই অবিবে আপডেটে ডিজাইনিং করা। ব্ল্যাক বানি বান্ডেল ছাড়াও বাদবাকি তিনটা কালারের বানি বান্ডেল থাকবে। আজকের ভিডিওতে সেই ইভেন্ট এবং ইভেন্টের ডেটটা রিভিউ করব। কালকে এবং এক তারিখের ভিতরে 4 থেকে 5টা মারাত্মক ইভেন্ট আসতে চলেছে, সেই প্রত্যেকটা ইভেন্টের রিভিউ করব। নেক্সট ইভেন্টের অফিসিয়াল ম্যানেজার রিভিউ করব। আর সবচেয়ে লেজেন্ডারি প্যাসিভ স্কিল ক্যারেক্টার সোনিয়া ক্যারেক্টারের ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে, কবে কিভাবে আসবে সেটাও জানাই দিব। দেখতে পাচ্ছ আর ইভেন্ট শিডিউল হচ্ছে 31 জুলাই টু 6 আগস্ট। যে ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে বার্নিং হান্ট মেইল বান্ডেলটা থাকবে, আর বান্ডেলটার এন্ট্রি অ্যানিমেশন অনেক মারাত্মক এবং খতরনাক দেয়া হয়েছে। কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনের কোনো কাজই নাই, কারণ বান্ডেলটা ওপেন করে ফেললে অ্যানিমেশন টেনিমেশন সব দৌড় মারে। বিশেষ করে তোমরা বান্ডেলটার পিঠের পোষণে কেমন জানি তিনটা আগুনের বল ঘুরতেছে। বান্ডেলটার অ্যানিমেশন অনেক জোস দেয়া হয়েছে এবং স্টাইলটা অনেকটা সামুরাই সামুরাই টাইপের। এছাড়াও সাবমেইন আইটেম রিয়ার হিসেবে তোমরা একটা ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাবা। ফিমেল বান্ডেলটার লুকস অ্যানিমেশন একদম সেম মেল বান্ডেলটার মতোই, জাস্ট একটা ফিমেল ভার্সন আর একটা হচ্ছে মেল ভার্সন। তো তোমরা দুইটা বান্ডেলের রিভিউ দেখতে পেলে। এছাড়াও আরো কিছু আইটেম রিওয়ার্ড থাকবে, যার ভিতরে একটা প্যারাঙ্কের স্ক্রিন দেখতে পাচ্ছো, স্ক্রিনটাতে ফায়ারি ফায়ারি থিম দেয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটা গ্রেনেডের স্ক্রিন, গ্রেনেডটা ফাটলেও রাক্ষস রাক্ষস অ্যানিমেশন আসতেছে। এছাড়াও থাকবে একটা M40 গানের স্ক্রিন, যেটার অ্যাবিলিটি ডবল অ্যাকুরেসি সিঙ্গেল ম্যাগাজিন এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস। M40 এর ড্যামেজ রেট অফ ফায়ার এমনিতেই অনেক ভালো, বাট নর্মাল স্ক্রিনে অ্যাকুরেসিটা অনেক ছুটে যায়, ডবল অ্যাকুরেসি থাকায় এই স্ক্রিনটা ভালোই হবে। এছাড়াও একটা M82 গানের স্ক্রিনও দেখতে পেয়ে যাবা। আর এই রিং ইভেন্টটাতে কিন্তু স্টার টোকেন বা ইউনিভার্সাল টোকেন থাকবে, যেই টোকেন গুলো নিয়ে এখন প্রত্যেকটা রিং ইভেন্টে আসতেছে। আমার অ্যাকাউন্টে টোটাল 75টা মতো ইউনিভার্সাল টোকেন অথবা স্টার টোকেন রয়েছে, আমি জমাই রেখে দিছি। তোমাদের কাছে কতগুলো আছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাই দিও। এছাড়াও ট্রেইলার থেকে তোমরা সবগুলো আইটেম রিওয়ার্ডের রিভিউ একসাথে দেখতে পেয়ে যাচ্ছ। তো এই ছিল আমাদের আজকের টুনাইট কনফার্ম ইভেন্টের রিভিউ, কালকে ভোর 4টায়। তো এই তো গেল আজকের ভিডিও, টুনাইট কনফার্ম ইভেন্টের রিভিউ। এখন OB41 আপডেটের একটা চেঞ্জেস এর রিভিউ করব। এখনকার আপডেট আমাদের ম্যাপ এর বিভিন্ন জায়গাতে আর্সেনাল রুম বা এই লুট রুমটা থাকে, যেই রুমটা লুট করতে আমাদের একটা কি বা চাবিয়ের প্রয়োজন হয়। বাট OB41 আপডেটের পরে কোনো চাবিয়ের প্রয়োজন হবে না, ওই রুমের পাশ দিয়ে একটা বড় সড় সার্কেল মত হবে, লাইক টিমমেট রিভাইভ জোনের মত। যখনই তোমরা এই জোনের ভিতরে বা এই রাউন্ড শেপের ভিতরে যাবা, দেখতেই পাচ্ছ এই রুমটা কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে গেছে। এই এরিয়ার ভিতরে একজন থাকলে একজন শো করবে এবং ধীরে ধীরে চার্জ হবে, আর দুইজন থাকলে মানে একজনের ডবল মানে দ্বিগুণ স্পিডে চার্জ হবে। দেখতেই পাচ্ছো আমি এবং আমার টিমমেট এখানে বসলাম, চার্জিং স্পিডটা অনেক কিন্তু বেড়ে গেছে। তো যখনই ফুল চার্জ হয়ে যাবে, ওই টাইমে আগে যেরকম কি দিয়ে খুলতে হতো ওই স্টাইলেই অটোমেটিক ওপেন হয়ে যাবে ফুল চার্জ হওয়ার পরে। তো দেখতেই পাচ্ছো এখানটা থেকে কিন্তু ওপেন হয়ে গেল। এরপর আমরা গিয়ে লেজেন্ডারি লেজেন্ডারি সব লুট কিন্তু এখান থেকে নিতে পারবো। রুম আগের মতোই আছে, জাস্ট ওপেনিং সিস্টেমটা চেঞ্জ করে দিছে। OB41 আপডেটের পরে এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাবা। যদি তোমরা আমাদের গেমে দেখো, এখন গেমে দুইটা টপ ইভেন্ট একসাথে চলতেছে, একটা হচ্ছে 100% বোনাস টপ ইভেন্ট, আরেকটা হচ্ছে 6 অ্যানিভার্সারি স্পেশাল টপ ইভেন্ট। যেই দুইটা টপ ইভেন্টটি একসাথে 31 তারিখে শেষ হয়ে যাবে, আর 31 তারিখ রাত 12:01 সময়, দ্যাট মিন্স 1 তারিখে নতুন একটা টপ ইভেন্ট আসবে, যার অফিশিয়াল ম্যানেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। ইভেন্ট শিডিউল 1 আগস্ট টু 24 আগস্ট। বুঝলাম না, আগে তো টপ ইভেন্ট গুলো মাত্র 7 দিন চলতো, এখন টপ ইভেন্ট দিলেই 20 দিন 25 দিন আবার 1 মাসের টপ ইভেন্টও দিচ্ছে। ফ্রি ফায়ার চাচ্ছে না টপ ইভেন্ট থেকে আইটেম রিওয়ার্ড গুলো ফ্রিতে দিতে, ওইগুলোও ডায়মন্ড দিয়ে বিক্রি করতে যাচ্ছে। টপ ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। ইভেন্টে তোমরা ক্রোমা টুইস্ট টুইস্ট যে ইমোটটা রয়েছে, নতুন পাক পেইটের সাথে ড্যান্স, ওই ইমোটটা তোমরা দেখতে পেয়ে যাবা। এইখানে যদিও 300 ডায়মন্ড শো করতেছে, বাট এইখানটাতে শুধুমাত্র 100 ডায়মন্ড টপ করলেই তোমরা ইমোটটা একদম ফ্রিতে পেয়ে যাবা। 100 ডায়মন্ডটা তোমার অ্যাকাউন্টে থেকেই যাবে, আর ফাঁকতালে ইমোটটা পেয়ে যাচ্ছে একদমই ফ্রি। সো এই ইভেন্টটা কালকে রাত 12:01 সময় আসবে, আর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে সেম টপ ইভেন্টটাই আসবে। যারা যারা ভিডিওটা দেখতেছো অবভিয়াসলি ভিডিও দেখে লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ছোট্ট করে একটা রিয়্যাক্ট করে দিও। এছাড়াও OB41 আপডেট আমাদের গেমে দুইটা নতুন লবি অ্যানিমেশন আসতে চলেছে, দুইটার রিভিউ হয়তো বা আগেও তোমরা দেখছো। একটা হচ্ছে অ্যাসিভার থিমে, যেইটাই ক্যারেক্টারটা কাচের পালক নিয়ে মানে ডানা নিয়ে উঠতে উঠতে আসবে, এরপর ওই ডানা
জায়গাগুলোই সিঁড়ি হয়ে যাবে এবং সিঁড়ি দিয়ে ক্যারেক্টারটা নামবে। পার্সোনালি এই লবি অ্যানিমেশনটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে বা ইউনিক টাইপের লাগছে আর কি। এরপর আরো একটা লবি অ্যানিমেশন রয়েছে যেটার নাম হচ্ছে স্পটলাইট গ্রোভার। আচ্ছা, এই লবি অ্যানিমেশনটার পাশে মানে তিনটা আইকন দেয়া আছে। এইটা লবি অ্যানিমেশন, আবার এটা গ্রুপ ইমোটও হতে পারে, মানে একজনের কাছে থাকলে গ্রুপের চারজন মিলে ইমোটটা দিতে পারবে এমনটাও হতে পারে, এই জন্যই হয়তোবা আইকনটা শো করানো হয়েছে। ও, এইখানে প্রথমটা লবি অ্যানিমেশন ছিল। আর পথ লেভেলের লবি অ্যানিমেশন রয়েছে যেটার নাম হচ্ছে বুলেট মাস্টার। অ্যানিমেশনটার রিভিউ তোমরা দেখতেই পেয়ে যাচ্ছ, অনেক দূর থেকে ক্যারেক্টারটা ভূতের মতো অনেক ফাস্ট কিন্তু আসতেছে। এরপর অনেক বড় বড় কিছু গ্রেনেড, সেইগুলো কিন্তু কন্ট্রোল করতেছে। এই অ্যানিমেশনটা আমার কাছে অনেক জোস লাগছে। এছাড়াও আরো একটা জিগজ্যাগ টাইপের কিন্তু লবি অ্যানিমেশন আসতে চলেছে। দেখো, যে চারটা লবি অ্যানিমেশন প্লাস ইমোটের রিভিউ করলাম, এর ভিতরে একটা অথবা দুইটা ইমোট হবে আর বাদবাকি গুলো হবে লবি অ্যানিমেশন। ওই বুলেট কন্ট্রোলের যে লবি অ্যানিমেশনটা দেখালাম অনেক আগে, মানে বহুত দিন আগে বা বহুত বছর আগে, অনেক ফ্রি ফায়ার মন্টেজ কন্টেন্ট ক্রিয়েটররা ওই ইমোটটা গ্লিচ ভাবে ইউজ করত। লবি অ্যানিমেশন হইলে তো আর ম্যাচের ভিতরে ইউজ করতে পারতো না, তাই বুলেট কন্ট্রোলের ওইটা একটা ইমোট হতে পারে। সো এই সবগুলোই আমাদের OB41 আপডেটে আসতে চলেছে। তো এখনো রাজা আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে। এইটা দেখার পর আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, অফিসিয়াল ব্যানার সহ সেইগুলোও রিভিউ করব। রিসেন্টলি আমাদের গেমে ব্ল্যাক মানি বান্ডেল বা অফিসিয়াল নেম লাইটনিং বানি বান্ডেলের কিন্তু একটা ইভেন্ট আসছে। বহুত সাধনা বহুত তপস্যার পরে কিন্তু ইভেন্টটা আসছে। আর এই OBP আপডেটে আরো তিনটা বানি বান্ডেল ডিজাইনিং করা হয়েছিল, যেইগুলো হচ্ছে একটা রেড কালার, একটা পার্পল কালার এবং একটা ইয়েলো কালার। রেড কালার বান্ডেলটা রিভিউ দেখতেই পারছো, এটা ব্ল্যাক কালার এবং ফায়ারি কালার কম্বিনেশনে বা ইফেক্টে কিন্তু ডিজাইনিং করা। এই ফায়ারিং অ্যানিমেশন ওয়ালা বানি বান্ডেলটা আমার কাছে অনেক জোস লাগছে। এছাড়াও রয়েছে পার্পল কালার কম্বিনেশনের বান্ডেলটা, এটাই আবার কোনো অ্যানিমেশন নাই। এর পরে দেখতে পারবা ইয়েলো কালার কম্বিনেশনের বানি বান্ডেলটা। সো যখনই আমাদের লাইটনিং বানি বান্ডেল এবং এই থিমে যত আইটেম রিওয়ার্ড ছিল সব আইটেম রিওয়ার্ড এবং বানি বান্ডেলটাও ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এখন আমাদের কমেন্টের মোস্ট ডিমান্ডিং কমেন্টটা হচ্ছে বাদ বাকি বানি বান্ডেল বা এই তিনটা বানি বান্ডেল আমাদের গেমে কবে আসবে। দেখো গাইস, এখন আমাদের গেমে OB40 আপডেট চলতেছে। এই আপডেটটা আগস্ট মাসের 10 তারিখ পর্যন্ত চলবে বা 9 তারিখ পর্যন্ত, আর 10 তারিখের দিনই নতুন আপডেট চলে আসবে, মানে OB41 আপডেট। এই আপডেটের জন্য মোটামুটি ইভেন্ট শিডিউল কমপ্লিট হয়ে গেছে। আপকামিং যে ইভেন্টগুলো আসছে সেই ইভেন্টগুলো তোমাদেরকে রিভিউ করে দেখাইছি। সো OB40 আপডেটের ভিতরে এই ইভেন্টের শিডিউলটা আর দেখতে পারবো না। OB41 আপডেটে হয় আমরা কোনো রিং ইভেন্টে, আর না হয় কোনো নিউ টাইপের ডিফারেন্ট টাইপের একটা ওয়েব ইভেন্টে অন্যান্য বানি বান্ডেলগুলো অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো। সো বুঝতেই পারছো, সামনের 20-25 দিনের ভিতরে এই বান্ডেলগুলো আসবে। এক একটা বান্ডেল বের করতে 1500-2000 মতো ডায়মন্ড লাগবে। তো যারা যারা বের করতে চাও এখন থেকে ডায়মন্ড গুছায় রাখো। তোমরা জানোই আমরা যেই লিকসান আপডেটগুলো দিই সেইগুলো কনফার্মভাবে আমাদের গেমে চলে আসে। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে নেক্সট বুইয়া পাস অথবা আগস্ট মান্থের বুইয়া পাসটা ফুললি রিভিউ করে দেখাইছি। এর ভিতরে কিছু কিছু ভুল করছিলাম। প্রত্যেকবারের বুইয়া পাসের মেল বান্ডেলটা আপগ্রেড করা, মানে টোকেন দিয়ে আপগ্রেড বান্ডেল থাকে, বাট নেক্সট বুইয়া পাসের ফিমেল বান্ডেলটা আমরা টোকেন দিয়ে আপগ্রেড করতে পারবো। এছাড়াও তোমরা বুইয়া পাস রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা দেখতে পেয়ে যাচ্ছ। ইভেন্ট শিডিউল 1 আগস্ট টু 31 আগস্ট। এছাড়াও তোমরা রিং ইভেন্টের প্রি অ্যাক্সেসটাও ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো। তোমরা চাইলে ডিরেক্টলি বুইয়া পাসটা পারচেস করতে পারো প্রিমিয়াম পাস এবং প্রিমিয়াম প্লাস পাস, আবার চাইলে প্রিমিয়াম প্লাস পাস এবং প্রিমিয়াম পাসটা এই রিং ইভেন্ট থেকেও স্পিন করে বের করতে পারো। আর রিং ইভেন্ট থেকে যদি তোমরা স্পিন করে নাও তাহলে মোটামুটি ডিরেক্টলি পারচেসের থেকে একটু হলেও কম ডায়মন্ড লাগবে। কালকে রাত 12:01 সময় এই ইভেন্ট আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে চলে আসবে। এবং আরো একটা অফিসিয়াল ব্যানার আসছে দেখতেই পারছো, এই OBP আপডেটের নতুন যে প্যাসিভ স্কিল ক্যারেক্টার সোনিয়া ক্যারেক্টারটা ছিল, ওই লেজেন্ডারি ক্যারেক্টারটা তোমরা নেক্সট মান্থের ফার্স্ট লেভেলেই দেখতে পেয়ে যাবা। আগস্ট মান্থের বুইয়া পাস করলেই ফার্স্ট লেভেলে সোনিয়া ক্যারেক্টারটা থাকবে। আই থিঙ্ক তোমাদের সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটিটা মনে আছে, তাও যদি মনে না থাকে চলো তোমাদেরকে একটু হালকা পাতলা রিভিউ করি। যখন তোমার কাছে সোনিয়া ক্যারেক্টারটা থাকবে কোনো এনিমি যদি তোমাকে 200 ড্যামেজ দেয়, 200 ড্যামেজ দেওয়ার পর তুমি 6 সেকেন্ডের জন্য 150 টেম্পোরারি HP পাবা। আর ওই 6 সেকেন্ডের ভিতরে টেম্পোরারি HP থাকা অবস্থায় যদি তুমি সামনের কোনো এনিমিকে কিল করো তাহলে সেই টেম্পোরারি HPটা পারমানেন্ট HP হয়ে যাবে। AWM এর যদি 1100 শট দেয়, মানে একটা শটে কোনো প্লেয়ার যত 1000 ড্যামেজই দিক না কেন তুমি 6 সেকেন্ডের জন্য টেম্পোরারি HP পাবা। টেম্পোরারি HP থাকা অবস্থায় আমি AWM আলাকে মারলাম এন্ড ওই HPটা আমার পারমানেন্ট HP হয়ে গেল। আর কোন এনিমি যদি তোমাকে 200 ড্যামেজ এবং টেম্পোরারি HP থাকা অবস্থায় আরো 150 ড্যামেজ দেয় তাহলে ওই টাইমে তোমরা মরে যাবা। আর এই টেম্পোরারি HP থাকা অবস্থায় মেডিকিট, ইনহেলার, বনফায়ার অথবা HP আপগ্রেডেড কোনো কিছুই কাজ করবে না। আর জোনে ডাউন হয়ে গেলেও
এই টেম্পোরারি এসপিটা কাজ করবে না। সিঙ্গেল খেললে একবারে তোমরা মরে যাবা, স্কোয়াড খেললে ডাউন হয়ে যাবা। আর 6 সেকেন্ডের ভিতরে মানে টেম্পোরারি এসপি থাকা অবস্থায় কোনো এনিমিকে যদি তোমরা কিল না করতে পারো তাহলে তোমরা ডিরেক্টলি মরে যাবা। সো এই ছিল আমাদের সবচেয়ে ডেঞ্জারাস ক্যারেক্টারটার রিভিউ। আর সবচেয়ে মেইন ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু একটা প্যাসিভ স্কিল ক্যারেক্টার, দ্যাট মিন্স তোমরা ক্রোনো, উকং, অলোক সব ক্যারেক্টারের সাথে ইউজ করতে পারবা। তো বুইয়া পাস কালকে রাত 12টার পরে আসলে ক্যারেক্টারটাও তো 12টার পরেই আসতেছে। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।